भी आते हैं उनको मोस्टली तीन चीज़ें रिक्वायरमेंट रहती है। अच्छा, एक गुड एकोमोडेशन एंड फॉर घूमने के लिए अच्छा गाड़ी, गाड़ी और खाने के लिए फूड। तो हमारे पास ये तीनों चीज़ें मैं पहले लेके चलते हैं। तीन चार होटलें हमारे पास। अच्छा, उसमें आपको हर बजट का मैं प्रोवाइड करवा सकता हूँ। हर बजट का प्रोवाइड मिल जाएगा मेरे पास। राजधानी, राजधानी इन, राजधानी ग्रैंड, राजधानी पैलेस करके हमारे चार होटल हैं आपके पास। और राजधानी टूर एंड ट्रेवल्स भी हमारा खुद का है। अच्छा अच्छा, तो आपको ऐसा नहीं भाई आपका बजट, आपका आपको अगर एक गुड बजट का चाहिए वो भी मैं दे सकता हूँ। अच्छा, आपको आपका बजट कम है वो भी मैं आपको प्रोवाइड कर सकता हूँ। तो एक मतलब आपको कहीं जाना नहीं पड़ेगा, पूरी चीज़ें आपको मिल जाएंगी। बंधुरा, हाइजैक शहरे আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রয়েছি ভাইজাকের দাবা গার্ডেন এলাকায়। দাবা গার্ডেন হলো একটি বিশিষ্ট জায়গা যেখানে ভাইজাকের ম্যাক্সিমাম হোটেল রয়েছে, কম দামের বেশি দামের ম্যাক্সিমাম হোটেল। তো আমি আজকে আপনাদের দেখাবো সেই দাবা গার্ডেনের রাজধানী নামের একটি হোটেল। রাজধানী এমন একটি হোটেল বা চেন হোটেল, ইনাদের টোটাল তিন চারটে হোটেল রয়েছে। তা রাজধানী হচ্ছে এক নম্বর, দু নম্বর হচ্ছে রাজধানী গ্র্যান্ড, আর তিন নম্বর হলো রাজধানী ইন। কিন্তু আমি বর্তমানে আপনাদের দেখাবো হোটেল রাজধানী। এই হলো দেখুন হোটেল রাজধানী, এই টোটাল ইনাদের প্রপার্টি। তবে যথেষ্ট বাজেট হোটেল। আমি নিজে এই হোটেলে রয়েছি, আমি স্টেশন থেকে এসেছি এই হোটেলে। স্টেশন থেকে মাত্র আমি একা ছিলাম, আমার একার 50-60 টাকা মতো অটো ভাড়া নিয়েছে। তো আপনারা যদি একসঙ্গে তিন চারজন থাকেন তো 60 টাকাই নেবে, মানে ডিভাইড হয়ে যাবে টাকাটা আর কি। তো সেক্ষেত্রে বলতে গেলে স্টেশনের খুব কাছে, আর আরকে বিচ এখান থেকে খুব সামান্য, এখান থেকে অটোতেও খুব সামান্য দূরত্ব আর কি। আর এই হলো হোটেল রাজধানী। দেখুন সামনে গাড়ি রাখার জায়গা রয়েছে, আপনারা গাড়ি রাখতে পারবেন। চলুন ভিতরে, ম্যানেজার বাবু আছে, ওনার সঙ্গে দুটো কথা বলা যাক। বন্ধুরা, এই হলো রিসেপশন এলাকা, এখানে সিটিং ক্যাপাসিটি রয়েছে। আপনাদের রুম পেতে অসুবিধা হলে এখানে বসে ওয়েট করবেন। আর এই হলো ফ্রন্ট অফিস এলাকা, আর এই হোটেলের যিনি ওনার উনি এখন আমার সামনে রয়েছেন। নমস্তে দাদা। হ্যাঁ নমস্তে দাদা। আপনার এখানে টোটাল কটা রুম রয়েছে? টোটাল 63 রুম স্যার আমার পাস। আচ্ছা, টোটাল 63। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গ থেকে যেহেতু অনেক টুরিস্ট এখানে আসেন, তো উনি কিন্তু ভালো বাংলাও বলতে পারেন, তো যতটা পারবেন উনি বাংলা বলবেন, তাছাড়া হিন্দিও বলতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক উনি বুঝতে পারেন আর কি। বেঙ্গলি, পাঞ্জাবি, মারওয়াড়ি, গুজরাতি খানা হামারা মোস্ট প্রেফার হ্যায়। আচ্ছা আচ্ছা। আর জো সিজন কে টাইম মে জো লোগ ইয়াহাঁ পে আতে হ্যায় গ্রুপ মে, উন লোগো কা খানা পকানে কা জগহ, উনকে লিয়ে হাম ডাইনিং স্পেস দেতে হ্যায়। আচ্ছা। জো ভি উনকো জো রিকোয়ারমেন্ট হ্যায় সারি চিজে ও হামারা হোটেল ইধার গ্যাস সিলিন্ডার হ্যায়, ইউটেন্সিলস ওগেরা হ্যায়, ও হোটেল কি তরফ সে হাম প্রোভাইড করাতে হ্যায়। ইভেন ইভেন হাম উনকো জেসে আপকো জো ভি আতে হ্যায় উনকো মোস্টলি তিন চিজে রিকোয়ারমেন্ট রহতি হ্যায়। আচ্ছা। এক গুড একোমোডেশন एंड फॉर घूमने के लिए अच्छा गाड़ी, गाड़ी और खाने के लिए फूड। तो हमारे पास ये तीनों चीज़ें मैं पहले लेके चलते हैं। अच्छा, अच्छा आपको एकोमोडेशन मिलेगा वेल, और आपको गाड़ी जो भी 4 सीटर से लेके 40 सीटर तक सारी चीज़ें आपको हमारी तरफ से मिलती हैं। अच्छा, हमारा खुद का राजधानी टूर एंड ट्रेवल्स है। अच्छा अच्छा। और अपना फूडिंग के लिए हमारा खुद का मल्टी रेस्टोरेंट है, मल्टी क्यूजन रेस्टोरेंट है, उसमें आपको वन स्टॉप शॉप, एक जगह सारी चीज़ें आपको मिल जाएंगी। ओके ओके सर। दादा थोड़ा यहाँ का रूम रेट थोड़ा बता दीजिए। मेरा यहाँ से सर जी मेरे पास स्टैंडर्ड, डिलक्स, एसी, नॉन एसी ऐसे मल्टी कैटेगरी है। अच्छा। तो मेरा 800 से लेके और 2500 तक मेरा वेरी करता है। वेरी करता है, सीजन ऑफ सीजन है। सीजन ऑफ सीजन। अच्छा अच्छा। তো বন্ধুরা, আপনারা অনেকে কিন্তু ভিডিও দেখতে দেখতে প্রশ্ন করেন যে ভাড়া কত। তো আপনারা ভ্রমণের তারিখটা উল্লেখ করে দাদাকে ফোন করবেন, দাদা আপনাকে বলে দেবে সেই সময় কি ভাড়া চলছে। যদি পুষায় বুকিং করবেন না হলে এড়িয়ে চলে যাবেন, আপনাদের আগে থেকেই বলা থাকলো আর কি। তিন চার হোটেলে আমারে পাস। আচ্ছা, আপকো হর বাজেট কা মেন প্রোভাইড করবা সকতা হুঁ। হর বাজেট কা প্রোভাইড মিল জায়েগা মেরে পাস। রাজধানী, রাজধানী ইন, রাজধানী গ্র্যান্ড, রাজধানী पैलेस करके हमारे चार होटल हैं आपके पास। अच्छा। और राजधानी टूर एंड ट्रेवल्स भी हमारा खुद का है। अच्छा अच्छा। तो आपको ऐसा नहीं भाई आपका बजट, आपका आपको अगर एक
गुड बजट का चाहिए वो भी मैं दे सकता हूँ। अच्छा, आपको आपका बजट कम है वो भी मैं आपको प्रोवाइड कर सकता हूँ। तो एक मतलब आपको कहीं जाना नहीं पड़ेगा, पूरी चीज़ें आपको मिल जाएंगी, यहीं पे मिल जाएगा जी। थैंक यू सर। थैंक यू सो नाइस। বন্ধুরা, আমি এখন হোটেলের বাইরে চলে এসেছি। ইনাদের কিন্তু একটা কিচেনও রয়েছে। আপনারা যারা গ্রুপে একসঙ্গে 40-50 জন আসছেন, তাদের রান্নার জন্য সেই কিচেনটা এবার দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই হলো হোটেল। হোটেল থেকে আপনাকে বাইরে বেরিয়ে এখানে গাড়ি পার্কিং করার জায়গা, আর এই দিকে রেস্টুরেন্ট। চলুন, এদিক দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। আর দেখুন কত বড় জায়গা। আপনারা এখানে কিন্তু অনায়াসে রান্নাবান্না করতে পারবেন। দেখুন অনেকটা বড় জায়গা কিন্তু। আচ্ছা, এখানে ফিল্টার বসানো রয়েছে, আপনারা ঠান্ডা জল পেয়ে যাবেন। ঠান্ডা জলের জন্য এক্সট্রা পয়সা আপনাকে খরচ করতে হবে না। আর এখানে দেখুন হাত ধোয়ার খুব সুবন্দোবস্ত রয়েছে, আয়নাও রয়েছে, এখানে বেসিনও আছে দুটো। আর জায়গা তো প্রচুর রয়েছে, এমনকি কিছু গ্রুপ পার্টি হয়তো আগেও এসেছিলেন, ওনারা হয়তো কিছু জিনিসপত্র রেখেও গেছেন, দেখতেই পাচ্ছেন। দেখুন যারা গ্রুপে নিয়ে যায় তারা কিন্তু এই ধরনের স্ট্যান্ড ইউজ করেন, তো সেটা থেকে আপনারা কিছুটা আন্দাজা লাগাতে পাচ্ছেন যে এখানে গ্রুপ পার্টি আসে, রান্নাবান্না হয়। এখানেও রান্নাবান্না করতে পারবেন, জলের ব্যবস্থা রয়েছে, এখান থেকে জল নিয়ে নেবেন আর এখানে খাওয়া দাওয়া করে নেবেন। চেয়ার রয়েছে সামনে, একাধিক চেয়ার রয়েছে, টেবিল অ্যারেঞ্জ করে দেবেন ওনারা। এই হলো চেয়ার, দেখুন এখানে চেয়ার রয়েছে, টেবিল পেতে নিয়ে আপনারা ওখানে রান্নাবান্না করে নিজের পছন্দ মতো খাওয়া দাওয়া করে নিতে পারবেন। বন্ধুরা, এই হোটেলের রুম কিছু দেখাতে পাচ্ছি না, কারণ আমি যে সময় এসেছি সেই টাইমটায় পুরো রুম ফুল রয়েছে, যতগুলো রুম রয়েছে সবই ফুল রয়েছে। একজন গ্রুপ পার্টি এসেছেন, তারা সমস্ত রুম নিয়ে নিয়েছেন, তো তারা পারমিশনও দিচ্ছে না যে ভেতরে গিয়ে দেখানোর জন্য, তাই জন্য কোনো রুম দেখাতে পাচ্ছি না। তবে আমি যে রুমে রয়েছি সেই রুমটা আপনাদের একটু দেখাবো। আমি একটু বাইরে যাচ্ছি, দেখুন এই টোটাল আমাদের ফ্লোর, প্রত্যেকটা রুম রয়েছে, 112 রুম, প্রত্যেকটা রুম রয়েছে, প্রত্যেকটা রুমে লোক রয়েছে। আমি রয়েছি 115 রুমে। চলুন, নিচটা মার্বেল বসানো রয়েছে, ডবল বেডরুম, দুজন একসঙ্গে থাকতে পারবেন, গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে, টিভি রয়েছে, টিভি চালু রয়েছে, এদিকে জানলা রয়েছে, রুমের মধ্যে একটা চেয়ার রয়েছে, এদিকে একটা চেয়ার দিয়েছে, এদিকে আয়না রয়েছে, আর এদিকে একটা ওয়ার্ড্রব দিয়ে দিয়েছেন ওনারা। এই ওয়ার্ড্রব নিচটা ভালো, বেশ পরিষ্কার। আর আমি 3-4 দিন ধরে রয়েছি, প্রত্যেক দিনই কিন্তু মানে ঘর পরিষ্কার করার যিনি মাসি প্রত্যেক দিন এসছেন এবং পরিষ্কার করে গেছেন। ওয়াশরুমটা দেখিয়ে দিই, ইন্ডিয়ান। আর এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি, মগ, সমস্ত কিছু রয়েছে, ভালো এবং মার্বেল বসানো।